এসএসসি দুর্নীতিকাণ্ডে এবার পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধের নির্দেশ পাঠালো জেলা বিদ্যালয় পরিদর্শক। আদালতের নির্দেশ অনুযায়ী আজ মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার কাছে অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ পাঠানো হয়। এসএসসি দুর্নীতিতে পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি বরখাস্ত করেছে আদালত। অঙ্কিতা অধিকারীকে গত 41 মাসের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজ আদালতের নির্দেশ অনুযায়ী জেলা শিক্ষা দপ্তর থেকে অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে। জেলা বিদ্যালয় পরিদর্শক সমরচন্দ্র মণ্ডল জানিয়েছেন আদালতের নির্দেশ দিয়েছে এবং আগামী নির্দেশ না আসা পর্যন্ত অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধ রাখা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী স্কুলের প্রধান শিক্ষিকাকে অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধ করার নির্দেশ পাঠানো হয়েছে এবং সেই নির্দেশ মোতাবেক আগামী প্রক্রিয়া সম্পন্ন হবে। অঙ্কিতা অধিকারীর যে হাইকোর্টের অর্ডার, সেটা আপনাদের কাছে কবে এসেছে এবং কি রয়েছে? সাবেক আমরা পেয়েছি, সেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ডিআই সাহেবকে যে স্কুলকে স্টুডেন্টকে সরি অঙ্কিতা অধিকারীকে হেল্প আপ করতে হবে, সেজন্য আমরা চিঠি জানিয়ে দিয়েছি স্কুলকে। কাকে জানিয়েছেন? এইচএমকে, হেডমাস্টারকে। আর এই চিঠিটা কবে এসেছিল? হাইকোর্টের নির্দেশিকাটা আজকে এসেছে? না না, সার্ভারের থেকে আমরা নিয়ে সার্ভার করে পেয়েছি। অর্ডার কী রয়েছে? ওরা যেটা আছে আমাদের ডিআই সেকেন্ডে যিনি আছেন কোচবিহার, তাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে অঙ্কিতা অধিকারী হেল্প আপ করার জন্য আনটিল ফার্দার, সেটাই জানিয়ে দিয়েছেন স্কুলকে। মানে এটাকে স্থগিত বলবো তো, মানে পে স্থগিত বলবো না বরখাস্ত বলবো স্যার? হ্যাঁ, পে হেল্প আপ, যেটা পে হেল্প আপ মানে মানে বেতন বন্ধের নির্দেশ, বেতন বন্ধের নির্দেশ, আনটিল ফার্দার অর্ডার, আনটিল ফার্দার। এই নির্দেশটা কি স্যার মানে মানে আপনাদের দপ্তরের পক্ষ থেকে না হাইকোর্টের পক্ষ থেকে এসেছে? হাইকোর্টের পক্ষ থেকে আছে। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা, সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান, তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।